একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের তথ্য, বেনজির, মতিউর এবং সবশেষ এনবিআর এর কর্মকর্তা ফয়সালের পর এবার ফাঁসলেন সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন। তাকে দুর্নীতি ও অসৎ আচরণের দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে জারি একটি প্রজ্ঞাপনে ইয়াকুবকে বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসদ আচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদান বিষয়ে সম্মতি দিয়েছেন। এতে বলা হয়, কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত অবস্থায় ইয়াকুব আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক কনস্টেবল সামিউল ও কনস্টেবল অনিক এই টিমের সদস্য ছিলেন। 2019 সালের 19 জানুয়ারি এসআই জীবন বিশ্বাস ও অন্যান্য পুলিশ সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিরপুর পৌর এলাকার মোশারফপুর 3 নম্বর ওয়ার্ডের লিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে যান। সেখানে মায়া নামের এক নারীর সঙ্গে মোহাম্মদ আশরাফ হোসেন ও মোহাম্মদ শামীম রেজা অবস্থান করছিলেন। তখন পুলিশ সদস্যরা তাদের অবৈধ কাজ করার অভিযোগে হাতকড়া পরিয়ে বেধড়ক মারধর করেন এবং তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবি তোলেন। পরে ওই দুজনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। এই বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে অপকর্মে সহায়তা করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ইয়াকুবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপর তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।